মাননীয় প্রশ্নকর্তা তারাপ্রসাদ বাহিনীপতি। স্পিকার মহোদয়া, মাননীয় মন্ত্রী উত্তর রাখবে। নবীন ওড়িশার, নবীন ওড়িশার রাজ্যের কত টাকা দিয়া যাইছিল এবং কত খরচ হয়েছি এবং কত প্রজেক্ট খরচ নেই তাকে কাটি দিয়া যাইছে। বর্তমান নয় সরকার আসিলা পরে নবীন ওড়িশার কত প্রজেক্ট কু ক্যানসেল করে দিয়া যাইছে, নম্বর ওয়ান। নম্বর টু, আমার এনআরজিওরে ওড়িশার কো ব্লক ফাস্ট হয়েছে এবং কত টাকা খরচ হয়েছিল এবং রাজ্য সরকার কেন্দ্র সরকার কো কো ব্লক কু কো কো ব্লক কু কো কো ব্লক এবং কো জেলা কু খরচ লেবর ম্যান্ডেটরি অধিক হয়েছিল যোগু তাকে প্রাইজ দিয়েছেন, প্রাইজ দিয়েছেন মাননীয় মন্ত্রী কহবে। এবং 2024 নম্বর থ্রি, 2024 আমি সিএফসি কেন্দ্র সরকার যে অর্থ আসুচি কত টাকা আসিছি এবং তার 2021-22-23 যে ইউসি যে আমি ইউটিলাইজেশন সার্টিফিকেট দৌছে কত ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছি এবং দিয়া হয়নি। থ্যাংক ইউ মাননীয় মন্ত্রী। বাচস্পতি মহাশয়, যেটা সিএফসি আমার 2023-24 মশায় 1,222.83 কোটি টাকা ওড়িশা হস্তগত হয়েছে। যে প্রশ্ন রাখছেন, আম ওড়িশা নবীন ওড়িশা বিষয়ে 3,457 কোটি টাকা অর্থর ব্যবস্থা হয়েছিল। এ ভিতরে পাখাপাখি 30-40% ভিতরে কাম সম্পূর্ণ হয়েছি, কিছু কাম অসম্পূর্ণ অছি এবং যে বাকি কাম রহিলা এ বাকি কাম বর্তমান পজিশন কোণ অছি, কোঠিকার স্থিতি কোণ অছি, কোঠিকার ল্যান্ড প্রবলেম অছি, কোঠিকার কাগজপত্র হস্তগত হয়নি, এ প্রকার অনেক প্রকার ব্যবস্থা আছে। সে কাম বর্তমান কাম আরম্ভ হব, তাকে আমি আউ গোটে এঙ্গেলে বি আমি চিন্তা করুছু। কিছু বিষয় আমার যে কলা ভিতরে আমি যে আম ওড়িশা নবীন ওড়িশা ভিতরে টঙ্কা দিয়া যাইছিল, যেপরি কাম হয়েছি সে কাম র কিছুটা তথ্য ব্লক লেভেল অছি, পঞ্চায়েত লেভেল অছি, সে পঞ্চায়েত লেভেল বি সমস্ত তথ্য হস্তগত হয়ে পারি না। আমি হস্তগত হলা পরে মো সমস্ত বিষয় মাননীয় বিধায়ক কু জনাই দেবি এবং যে এনচি এনআরজি রে কেউ পঞ্চায়েত ভালো কাম করেছি, কেউ ব্লক ভালো কাম করেছি, আমি বর্ষরে থরে সে প্রকার আমি অ্যাওয়ার্ড দিয়ে থাকি। সেই দৃষ্টি সে প্রকার প্রক্রিয়া বর্তমান হয়ে না, আমি সে প্রক্রিয়ার অছু। সে প্রক্রিয়া যদি সম্পূর্ণ হব নিশ্চিত ভাবে মাননীয় বিধায়ক জাঁপারে, এ হাউস বি জাঁপারে জাঁপারে। এবং গত থর বি যে ব্লক পঞ্চায়েত অ্যাওয়ার্ড পাইবা পাই যোগ্য হব, আমি সে বিষয় আপনার প্রশ্ন অনুসারে সে বিষয় প্রশ্ন অনুসারে না, কিন্তু মু মাননীয় বিধায়ক আশ্বাসনা দেওয়া পাই চাহে, হাউস কু বি আশ্বাসনা দেওয়া পাই চাহে, যদি পঞ্চায়েত কিংবা ব্লক সে প্রকার যে যোগ্য আছে আমি তাকে আমি নিশ্চিত ভাবে সে অ্যাওয়ার্ড আমি প্রদান করিব। মাননীয় বিধায়ক শ্রী সিদ্ধান্ত মহাপাত্র। মাননীয় বাচস্পতি মহোদয়া, মূল প্রশ্নকর্তাঙ্কর যে প্রশ্ন অছি, যে বিকাশমূলক কথা কুহাযাইতলা সেতরে আউট কে আগুকু নেবি, সেই আমো
ଓଡ଼ିଶା ନବୀନ ଓଡ଼ିଶାର ସେଠି ଅନେକ ଗୁଡ଼ିଏ ପ୍ରୋଜେକ୍ଟ ଆମର ପଞ୍ଚାୟତ ମାନଙ୍କରେ କମ୍ପ୍ଲିଟ୍ ହୋଇଛି, କିନ୍ତୁ ତାର ପେମେଣ୍ଟ କଥା ଯେତେବେଳେ କୁହାଯାଉଛି ସେଥିରେ ଅର୍ଥରାଶି ଆଉ ନାହିଁ ବୋଲି ସେଇଟା ବି କୁହାଯାଉଛି। ତେଣୁକରି ମାନ୍ୟବର ମନ୍ତ୍ରୀଙ୍କଠୁ ଏ କଥା ବି ମୁଁ ଜାଣିବାକୁ ଚାହିଁବି, ଯେଉଁ ଅର୍ଥରାଶି ଅନୁଦାନ ଦିଆଯାଇଥିଲା ସେତିକି ଅନୁଦାନରେ ରହିବ ନା ଆଗକୁ ଯଦି କୌଣସି ଇନକମ୍ପ୍ଲିଟ୍ ଅଛି ବା କୌଣସି ସେମିତି ପ୍ରୋଜେକ୍ଟ ରହିଯାଇଛି ଯେଉଁ ପ୍ରୋଜେକ୍ଟ ଗୁଡ଼ିକ ସାଙ୍କ୍ସନ୍ ହୋଇଛି କିନ୍ତୁ ସେଗୁଡ଼ିକ ହୋଇପାରିନି, ସେ ଅର୍ଥରାଶି ସେଥିରେ ବିନିଯୋଗ ହେବ ନା ସେ ଅର୍ଥ ଫେରିକି ଚାଲି ଆସିଛି। ଏବଂ ଦ୍ୱିତୀୟ ଯେଉଁଟି କହିଲେ ଯେ NGNRIGA ର କଥା, ମ୍ୟାଣ୍ଡେଜକୁ ବଢ଼େଇକରି ଯେଉଁ ଆମର ଗୋଟେ ବର୍ଷରେ ଦିଆଯାଏ ଗୋଟେ ପ୍ରୋତ୍ସାହନ ବା ଗୋଟେ ଆୱାର୍ଡ଼ ଦିଆଯାଏ ସେଥିରେ, କିନ୍ତୁ ବିଗତ ପାଞ୍ଚ ବର୍ଷ ଭିତରେ ଯାହା ଆମର ଦୃଶ୍ୟମାନ ହୋଇଛି ମୋ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ସେଥିରେ ଅନେକ ଜାଗାରେ NGNRIGA ନାଁରେ ମ୍ୟାଣ୍ଡେଜକୁ ବଢ଼ାଯାଇଛି କିନ୍ତୁ ସେ ଜାଗାରେ କାମ ହୋଇନି, ସେ ଜାଗାରେ ଫଲ୍ସ ବିଲ୍ ଅନେକ ଜାଗାରେ ହୋଇଛି ସେଭଳି। ତେଣୁକରି ଏ ଯେଉଁ ଦୁର୍ନୀତି ହୋଇଛି, ଏ ଦୁର୍ନୀତିରେ ବିଗତ ପାଞ୍ଚ ବର୍ଷରେ ତାର କିଛି ତର୍ଜମା କରାଯିବ ବା ଅନୁସନ୍ଧାନ କରାଯିବ ବା ତଦନ୍ତ କରାଯିବ କି? ଧନ୍ୟବାଦ ମନ୍ତ୍ରୀ। ଆମ ଓଡ଼ିଶା ନବୀନ ଓଡ଼ିଶା ବିଷୟରେ ଯେଉଁ ଅର୍ଥ ଯେଉଁ ବଜେଟ୍ ଆଲୋକେସନ୍ ହୋଇଥିଲା ସେ ବଜେଟ୍ର ଆମେ 80% ପଇସା DRDAରେ ଡିପୋଜିଟ୍ ଅଛି। ଏବଂ ଯେଉଁ କାମ ବିଷୟରେ କହୁଛନ୍ତି ଯେ ଏଠିକାର ଯେଉଁ କିଛି କାମ ହୋଇଛି ଏବଂ କିଛି କାମ ହୋଇନାହିଁ, ସେ କାମ ହେବ, ଯେଉଁ କାମ ହୋଇଛି ସେ କାମର ପେମେଣ୍ଟ ନିଶ୍ଚିତ ଭାବରେ ହେବ, ଏଥିରେ ତିଳେ ମାତ୍ର ସନ୍ଦେହ କରିବାର ଆବଶ୍ୟକତା ନାହିଁ। କିନ୍ତୁ ଯେଉଁ କାମ ହୋଇନାହିଁ ସେ କାମକୁ ବର୍ତ୍ତମାନ ବିଭାଗ ବିଚାର କରୁଛି ଯେ କ'ଣ କରାଯାଇପାରିବ। କାରଣ ହେଉଛି ଯଦି ପେମେଣ୍ଟ କରିବାରେ କିଛି ଅବ୍ୟବସ୍ଥା ଯେଉଁ ଦେଖାଯାଉଛି, ଏଇ ପଇସା କିଛି ଶ୍ରୀମନ୍ଦିର ପରିକ୍ରମା ଏବଂ ସ୍ପୋର୍ଟସ୍ ବିଭିନ୍ନ କଲଚରାଲ ପ୍ରୋଗ୍ରାମ ପାଇଁ ଯେଉଁ 3-4 ପ୍ରକାର ପ୍ରୋଗ୍ରାମ ରଖିଥିଲେ ତା ଭିତରେ ଜଗନ୍ନାଥ ଭଗବାନଙ୍କୁ ବିଭିନ୍ନ ଗାଁକୁ ବୁଲାଉଥିଲେ, ଗୋଟେ କୀର୍ତ୍ତନ ଦଳ ବୁଲାଉଥିଲେ, ଏମିତି ଯେଉଁ ବୁଲାବୁଲି ଚାଲୁଥିଲା ତାରି ଭିତରେ ଅନେକ ଗୁଡ଼ିଏ ଖର୍ଚ୍ଚ ହୋଇଯାଇଛି। ସେଇ ଦୃଷ୍ଟିରୁ ଯେଉଁମାନେ କାମ କରିଛନ୍ତି ସେମାନେ ସେ ପଇସା ପାଇବାରୁ ବଞ୍ଚିତ ହେଉଛନ୍ତି, ଏ ବିଷୟ ଜାଣିବା ଆବଶ୍ୟକ ଅଛି। ତ ସେ ଦୃଷ୍ଟିରୁ ସେ ବ୍ଲକରେ ପଇସାର ଅଭାବ ବି ଦେଖାଯାଇଥିବ କି ପଞ୍ଚାୟତରେ ପଇସାର ବି ଅଭାବ ଦେଖାଯାଇଥିବ। ତ ମୁଁ ଅବଗତ କରିଦେବା ପାଇଁ ଚାହେଁ, ଆମେ ତା ଉପରେ ଆଉ ଟିକେ ତର୍ଜମା କରୁଛୁ ଏବଂ ଯେଉଁମାନେ କାମ କରିଛନ୍ତି ସେମାନେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ତାଙ୍କର ପାଉଣା ପାଇବେ। ଦ୍ୱିତୀୟ ପ୍ରଶ୍ନ ମାନ୍ୟବର ବିଧାୟକ ରଖିଛନ୍ତି ଯେ ଆପଣ ଜାଣୁଥିବେ ଯେ NGNRIGA ଯେଉଁ କାମ ଚାଲିଛି ଏଥିରେ ବହୁତ ବାଟମାରଣ ହେଉଛି। ଯେଉଁ ଜବ୍ କାର୍ଡ଼ ଆମେ ଦେଇଛୁ ସେ ଜବ୍ କାର୍ଡ଼ରେ ବହୁତ ଗନ୍ତିଆ ଭଳିଆ ଲୋକ ଜବ୍ କାର୍ଡ଼ ହିତାଧିକାରୀ ଅଛନ୍ତି, ଆଉ ସେଇମାନଙ୍କ ନାଁରେ ପଇସା ପଡ଼ୁଛି। ଯେଉଁମାନେ କାମ କରୁଛନ୍ତି ସେ କାମ କରୁଥିବା ଲୋକ ବି ଟଙ୍କା ପାଇପାରୁନାହାନ୍ତି। ଏ ପ୍ରକାର ଆମେ 2-3 ପ୍ରକାର ଆମେ ଏ ସମୟରେ ରିସର୍ଚ୍ଚ ଚାଲିଛି, ଆଗାମୀ ଦିନରେ ଏ ବିଭାଗ ଦାଦନ ମୁକ୍ତ କରିବା ପାଇଁ ବି ଯୋଜନା ପ୍ରସ୍ତୁତ କରୁଛି। ଆଉ ସେ ଦାଦନ ମୁକ୍ତ ଯୋଜନା ପ୍ରସ୍ତୁତ କଲା ଭିତରେ ଆମେ ଦେଖିବାକୁ ପାଉଛୁ ଯେ ତାଙ୍କର ଯେଉଁ ଟଙ୍କା ପାଇବାର କଥା ସେ ଟଙ୍କା ପାଇବାରୁ ସେମାନେ ବଞ୍ଚିତ ହେଉଛନ୍ତି। ତ ଏଠାରେ ମୁଁ ଅବଗତ କରିଦେବା ପାଇଁ ଚାହେଁ ଯେ ଯେଉଁମାନେ କାମ କରିଛନ୍ତି ଏବଂ ବଞ୍ଚିତ ଅଛନ୍ତି ସେହି ପ୍ରକାର କେବଳ ଗୋଟିଏ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ 147 ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରୁ ସେ ପ୍ରକାର ଯଦି ଉଦାହରଣ ମୋତେ ଦେଇପାରିବେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ତାକୁ ଆମେ ଇନକ୍ୱାରି କରି ଯେଉଁମାନେ କାମ କରିଛନ୍ତି ସେମାନେ ନିଶ୍ଚିତ ଭାବେ ତାଙ୍କ ଟଙ୍କା ପାଇପାରିବେ, ଏ ଭରସା ବିଶ୍ୱାସ ମୁଁ ଏ ହାଉସ୍କୁ ଦେବା ପାଇଁ ଚାହେଁ।